দিদি, আরে ও দিদি, তোমার হাতে ওগুলো কি, ওগুলো কি, ওগুলো নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কোথায় খাবার জিনিস নাকি? খাবার জিনিস হলে এদিকে নিয়ে আসো, এদিকে। দিদি, আরে ও দিদি, তুমি পাগল নাকি? এখনো তো আলুগুলা ভালো করে পচেই নেই, তাতে তুমি ফেলে দিচ্ছ? এগুলো এখনো খাওয়া যাবে? দাও দাও, আমাকে দাও, আমি বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খাবো। দিদি, আরে ও দিদি, না দিদি না, তুমি আমাকে এগুলো আলু দিয়ে দাও, আমি এগুলো আলু খাবো, তাতে আমার 1 মাস আলু কিনতে হবে না, তাতে আমার যদি পেট খারাপ হয় হবে, কোনো ব্যাপার না। দিদি, আরে ও দিদি, এখানে কোনো কিপটে ছিপটের ব্যাপার নাই, যেটা সত্যি সেটাই বলছি আমি। এগুলো আলু এখনো খাওয়া যাবে, আর এগুলো আলু খেতে অনেক এখন টেস্ট হবে। ও মাই গড, ওয়াও! না ভাই না, আমার খাওয়ার দরকার নাই, তোকে টেস্ট লাগে, তুই বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খা, তখন কিছু হয়ে গেলে কিন্তু বলতে পারবি না। দিদি, তুমি আমাকে খারাপ আলু দিয়ে দিয়েছো। চিটিং করতা হয় তো। দিদি, আরে ও দিদি, এগুলো আলু দিয়ে আমি রাতে আলুর চপ বানাবো, তারপর তোমার জন্য নিয়ে আসবো, তখন খেয়ে দেখো কি টেস্ট লাগে, তারপর বুঝবে তুমি কি জিনিস তুমি হারালে। ও মাই গড, ওয়াও!